হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। বিডিটু ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা আসছি এখন ঘুরতে একটা জায়গায়, সে জায়গার নাম হলো সান্তা মারিয়া দে ফেরিয়া। আসার পরে মার্কেটের ভিতরে ঢুকার পরে দেখা যায় একটা কাবাবের দোকান। সেই কাবাবের দোকানে আপনাকে মাতার পরে দেখি না, তারা বাংলাদেশি। তো মাতার পরে দেখলাম তারা খুব সুন্দর একটা দোকান দিল, বার্গা বার্গা টার্গা সব কিছু আছে, মোরগ আছে আর এলো গরুর গোস্ত, হালাল খাবার। তো তার সাথে মাতলাম, আসলে তারা মাতার পরে আমাদের খুব ভালো লাগলো, তারা বেচা কিনেও খুব ভালো। এই জায়গার মাঝে ফেমাস তারা দোকান, সাথে একটা ফ্রিজার দোকান আছে। আসলে যে কোনো ভাই ব্যবসার ক্ষেত্রে যদি এরকম মার্কেটের ভিতরে একটা কাবাবের দোকান খুলতে পারেন, অবশ্যই লাভজনক। এখানে মার্কেটের ভিতরে তো প্রচুর মানুষ আসবে, কাপড় কেনা, জুতা কেনা, বহু ধরনের আইটেম আছে মার্কেটের ভিতরে। আর যে মার্কেটটা আপনারা দেখাইতেছি, বিশাল বড় মার্কেটটা, আসলে যেদিকে তাকাই এদিকেই মন ভরে যায়, একদম পরিষ্কার ক্লিয়ার। জুতা আছে, কাপড় আছে, কোট আছে, এভরিথিং এ টু জেড পর্যন্ত সব কিছু আছে এই মার্কেটের ভিতরে। আর খুব সুন্দর জায়গা, চতুর্দিকে বাড়িঘর দ্বারা, এটা খোলা একটা মাঠ, বিশাল মাঠের ভিতরে এই মার্কেটটা খোলা হয়েছে। আপনারা ওখানে যে ভিউটা দেখতেছেন, এরকম এয়ারপোর্টের ভিতরেও এরকম ভিউ নাই। তো আপনারা ভিডিওটি ইউরোপ চ্যানেল আপনারা দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করেন, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করেন। আর আগামী দু একদিনের ভিতরে একটা ভিডিও বানাবো বাসা নিয়ে। পর্তুগাল মানে বাসার খুব সংকট, আসলে বাসার যেমন সংকট তেমন সংকট না। ইনশাল্লাহ আপনারা ভিডিও একটা উপহার দেবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি দেখতে থাকুন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। Thank you.